কি জানিয়েছিল আপনাকে টুম্পাকে মেরে পার্সেল করব নি আপনাদের বাড়িতে পাঠিয়ে কে জানিয়েছিল এটা কতদিন থেকে অত্যাচার করেন মানে আগে এর আগে তো মারতো মানে কিছু অশান্তি হলে মারতো আর এই রিসেন্ট 3 মাস ওর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে আগে ফোন নানা যাওয়া মানে মেলামেশা সবই করছে আর আমি কিছু বলতে গেলে আমাকে হুমকি ধমকি দিচ্ছে গায়ে হাত তুলছে মারছে ভোটার কার্ড চাইছে আমি যদি বলছি না দেবো না মারছে তারপর আমাদের ডিভোর্স দেওয়ার জন্য রীতিমতো চাপ দিচ্ছে যে ডিভোর্স দাও ডিভোর্স দাও অবৈধ কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে তোদের ফোন হয়ে গেছে পুলিশ পয়সা খেয়ে নিয়েছে পুলিশ তাকে ভিতরে গিয়ে তাকে খেয়ে নিয়েছে কি করেছিল কি করেছিল পুলিশ আমাদের মেয়েগুলো আটকেছে অত দিন লেডিস পুলিশ কি করে সাহস হয় কালকে কি ঘটনা হয়েছে কালকে রাতের বেলা এটা 12 বছর ধরে ওকে অত্যাচার করে আসছে ঠিক আছে পাড়ার লোক কিন্তু জানতো না কিছু লোক জানতো ঠিক আছে ওদের ভালো একটা মুখোশ ছিল ঠিক আছে ভালো মুখোশ তো আজকে খুলে গেল ওদের ওরা টাকা দিয়ে ওদেরকে কিনে নিতে চাইছি ঠিক আছে কিছু লোক কালকে ওনাকে বাঁচিয়ে কালকে রাতে হয়েছে ঘটনা ওকে পুরো রাত 12টা একটা সময় পুরো মারধর করেছে ওটা বাড়িতে আগুন লাগিয়ে ওকে মারার চেষ্টা করেছিল পাশের বাড়ি থেকে ওকে নিয়ে গিয়ে উদ্ধার করে ওকে সারা রাত দেখেছিল কাকে কাকে মারার টুম্পা লোকে আরে আমি এগুলো কালকে পুনি মারার চেষ্টা করা হয়েছিল এটা কি হ্যাঁ আগুনে আগুন দিয়ে দেখে দন আমি অতক্ষণ থেকে যে বললো আমি তার হয়ে বললো।